ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারতবর্ষ। নমস্কার, ভারত আমার ভারতবর্ষ এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর ভিত্তি করে আমাদের দেশের দেশপ্রেমীদের চেনার ও জানার এবং একই সাথে স্মরণ ও বরণ করার অনুষ্ঠান। সারা বিশ্বকে আমাদের জানার প্রয়োজন আছে, তারও আগে আমাদের জানার প্রয়োজন আছে, চেনার প্রয়োজন আছে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী দেশপ্রেমীদের এবং ভারতবর্ষের ইতিহাসকে। আমাদের সেই সব দেশপ্রেমীদের চেনা উচিত, জানা উচিত, যাদের আত্মবলিদানে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ চেষ্টায় আজ আমরা স্বাধীন। প্রত্যেক ভারতবাসীকে, বিশেষ করে বর্তমান প্রজন্মের সাথে আমাদের ঐতিহাসিক দেশপ্রেমীদের পরিচয় ঘটানো এই অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য। এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রতি রবিবার এই অনুষ্ঠানের একটি করে পর্ব আমরা নিয়ে আসব ইউটিউবে টাচ অডিও ভিডিও প্রোডাকশন চ্যানেলে। মূলত এই অনুষ্ঠান স্বাধীনতা সংগ্রামের সময়ের উপর ভিত্তি করে একটি প্রশ্নোত্তরের অনুষ্ঠান। আপনারা সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। প্রতি পর্বে থাকবে পাঁচটি করে প্রশ্ন। এক একটি প্রশ্নের জন্য প্রথম সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং মেসেজে এই নম্বরে 9830672275। নম্বরটা আবার বলছি 9830672275, বা এই মেল আইডিতে tav2k18@gmail.com। আর অবশ্যই গতানুগতিকতার বাইরে নতুন কিছু দেখা ও শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখছি। এবারে গত সপ্তাহের সঠিক প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দিই। প্রথম প্রশ্ন ছিল, অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়েছিল এবং সেই দিনে কোন বিপ্লবী প্রাণ ত্যাগ করেছিলেন? উত্তর হল বাল গঙ্গাধর তিলক। দ্বিতীয় প্রশ্ন, স্বদেশী আন্দোলন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অংশ ছিল, এই স্বদেশী আন্দোলনের স্থপতি কারা ছিলেন? উত্তর হল অরবিন্দ ঘোষ, লোকমান্য বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, ভিও চিদম্বরম পিল্লাই এবং বাবু জেন। তৃতীয় প্রশ্ন ছিল, বাংলার বিভক্তির প্রতিবাদী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন জনপ্রিয় গানটি স্বদেশী ও বয়কট আন্দোলনে মুখ্য হয়ে ওঠে এবং পরবর্তীকালে বাংলাদেশের মুক্তি সংগ্রামকে অনুপ্রাণিত করে? উত্তর হল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চতুর্থ প্রশ্ন ছিল, 1926 খ্রিস্টাব্দে ঢাকা ও কলকাতায় দীপালী ছাত্রীসংঘ নামে একটি ছাত্রী সংগঠন তৈরি হয়, পরবর্তীতে এটি বিপ্লবী নারীদের মিলন কেন্দ্রে পরিণত হয়, যিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা তার নাম কী ছিল? উত্তর লীলা নাগ। পঞ্চম এবং শেষ প্রশ্ন ছিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত সপ্তাহের একটি করে প্রশ্নের সঠিক উত্তর অনেকেই দিয়েছেন, সেই কারণে আমরা একটি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন করে সঠিক উত্তরদাতাকে বেছে নিয়েছি। প্রথম প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন অমল গোছাইত, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা। দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন বিশ্বেশ্বর মণ্ডল, চাঁচল, মালদা। তৃতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন নীলিমা রায়, বজবজ। চতুর্থ প্রশ্নের সঠিক উত্তরদাতা হলেন বাবলু ব্যানার্জি, চাপাডাঙ্গা, হুগলি। এবং পঞ্চম অর্থাৎ শেষ প্রশ্নের সঠিক উত্তরদাতা ছিলেন শ্বেতা ব্যানার্জি, বনগা। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টস ডিটেলসটা আমাদের পাঠিয়ে দেবেন। এবারে চলে আসি আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন হল, মহাত্মা গান্ধী কোন বছর চিরদিনের জন্য আফ্রিকা ছেড়ে ভারতে চলে আসেন? প্রশ্নটি আবার বলছি, মহাত্মা গান্ধী কোন বছর চিরদিনের জন্য আফ্রিকা ছেড়ে ভারতে চলে আসেন? এবারে দ্বিতীয় প্রশ্ন, জাতীয়তাবাদ প্রচারার্থে অল হেলাল পত্রিকাটি কে বের করেছিলেন? প্রশ্নটি আবার বলছি, জাতীয়তাবাদ প্রচারার্থে অল হেলাল পত্রিকাটি কে বের করেছিলেন? তৃতীয় প্রশ্ন, দুর্নীতির অজুহাতে ভারতের কোন রাজ্যকে নিজের শাসনাধীন করেছিলেন লর্ড ডালহৌসি? প্রশ্নটি আবার করছি, দুর্নীতির অজুহাতে ভারতের কোন রাজ্যকে নিজের শাসনাধীন করেছিলেন লর্ড ডালহৌসি? চতুর্থ প্রশ্ন, স্বরাজ পার্টি কত সালে স্থাপিত হয়? প্রশ্নটি আবার বলছি, স্বরাজ পার্টি কত সালে স্থাপিত হয়?
এবারে আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন। ভারতের জাতীয় আন্দোলনের সপক্ষে ইংল্যান্ডে জনসমর্থনকে সক্রিয় করে তুলেছিলেন কে? প্রশ্নটি আবার বলছি, ভারতের জাতীয় আন্দোলনের সপক্ষে ইংল্যান্ডে জনসমর্থনকে সক্রিয় করে তুলেছিলেন কে? তাহলে এবার উত্তর দিতে তৈরি তো? উত্তর পাঠাবেন আজ রাত 12টার মধ্যে হোয়াটসঅ্যাপে এবং মেসেজে এই নম্বরে 9830672275। নম্বরটা আবার বলছি, 9830672275। মেল করতে পারেন, মেল আইডি tav2k18@gmail.com। প্রতিটি উত্তরের জন্য সঠিক উত্তরদাতাকে আমরা 200 টাকা করে পুরস্কৃত করব। উত্তর পাঠানো চাই কিন্তু আজ রাত 12টার মধ্যে। তাহলে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি। আবার এই অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসব আগামী রবিবার। উত্তর পাঠানোর সময় আজ রাত 12টার মধ্যে। প্রত্যেক ভারতবাসী অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। ভারত আমার, ভারত বর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো।